हाय फ्रेंड्स जा पाई ताई कोरी ब्लॉग चैनले अपने सकल के जाना स्वागतम और आज के एखन थेके ब्लॉगटा स्टार्ट करछे एखन थेके बोलते दुपुर बेला थेके एकटा बाईस बाजे तो एकटा बाईस थेके ब्लॉगटा स्टार्ट करछि देखते पाच्छेन केशव के ओर मा कोले निये खावाच्छे नाम नार जोन्नो छटपट करछे और एकजन तो माछेर काटा बाजे माने बाच्छे एखन और गजु एखन कि करछे आमि देखाच्छि আপনারা আমাদের ব্লগ দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর হ্যাঁ বন্ধুরা আরো একটা কথা কালকে যে আমি বন্যার ভিডিওটা দেখেছিলাম তাতে কাকিমাদের কি হয়েছে কাকিমা একটু বলো আমাদের জমিতে করলা গাছ লাগানো ছিল কুঁদরি গাছ সব টেনেলে চলে গেছে মানে খালের একেবারে কাছেই জমি আছে আর আপনারা তো দেখলেন যে অনেকটাই আমাদের রাস্তা পর্যন্ত জল ঢুকে চলে এসেছে তো সেই জন্য ওই দিকে জমিগুলো ছিল যা ছিল সবকে নিয়ে চলে গেছে তার মধ্যে কুঁদরি বাড়ি কাল্লা বাড়ি মানে কুঁদরি গাছ আর কাল্লা গাছ ছিল সব জমি উনি নিয়ে যাবে মানে তাও কত কুইন্টাল হবে কুঁদরি এক কুইন্টাল কুঁদরি ছিল নিচের জমিতে সেটা টেনেলে চলে গেছে উপরের জমিটা আড্ডা মাচা ভেঙে গেছে আজটা মাচার দাড়ি আছে অনেক ক্ষতি হয়েছে কি খাচ্ছো মাছ ভাত গজু বলো হে গজু কি খাচ্ছো মাছ আরে ও জিনিস নিয়ে আসতে হলে তো অসুবিধা হবে না যেন কাট কেটেছে কাটটাকে বোয়ার জন্য কতজন চলে এসেছে ও ওটাকে আবার তুলছে এক কেশব গজু আর এই যে কি দিয়ে ভাত খাচ্ছে ডাল মাছ ভাজা ঠিক আছে হেসেলে যাই দেখছি গেন্ডা অবস্থা খুব খারাপ করলা পাতা দিয়ে ভালো করে বেগুন আলু দিয়ে চচ্চড়ি আবার আজকে হ্যাঁ কালকে করেছে আবার আজকে করলা পাতা দিয়ে করেছে আমি খাবনি আর এই যে শাক ভাজা আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা সেই দুপুরে ক্লিপ নিয়েছিলাম খাবার দাবারের ক্লিপ তারপর থেকে আর ক্লিপ নেওয়া হয়নি আর এখন আমাদের এখানে পরিস্থিতি খুব খারাপ হচ্ছে মানে এত বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি আমাদের তো চালাটার অবস্থা খুব খারাপ তাও চালাতে আসতে হয়েছে তার কারণ যদি দেখাও তো এই যে দেখুন তাল এই মানে এই এরকম টাইমে তাল পাওয়া যায় আর আমাদের বাড়িতে আজ আজকে প্রথম তাল এনেছে তাও আবার বর্দা জঙ্গল থেকে তাল এনেছে তো এই তাল আমাদের বাড়িতে তাল সবাই খায় ভীষণ প্রিয় তালের জিনিস তালটা ফাটানা আর সব আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা শুধু আমাদের সাথে থেকে ভিডিওটা দেখুন তাল ছাঁকা তাল ভাঙা তালের সমস্ত কিছু শেয়ার করব তার সাথে তালের মাড়ি কিভাবে গরম করা হয় সব শেয়ার করব আপনারা শুধু থেকে ভিডিওটা দেখুন জামবাটিটা এগুলো মাড়া হয়ে গেছে তাল আর এই যে এগুলো একটা মাড়া বাকি আছে এখনো চিনি দিলেও হয় চলে যায় এই দেখুন বন্ধুরা এই যে চঁচটা কড়াই ঢালবার আগে আমি কড়াই ঢালতে তেল গুলি রেখেছি সরষের তেল তাহলে তেলটা তালমারিটা তাহলে কলাই লাগবে না এবার আমি উনানে বসিয়ে গরম করি মেজ বৌমার মা এই তালের কোনো জিনিসই খায়নি তার জন্য তার সাদা আলাদা করে মাথা হয়েছে ঘরের জন্য মাথা হচ্ছে এটি সকালের জন্য সেখানে মেজ বৌমা ছেলে লাটি সব আছে তার দিকেও পাঠানো হবে
ডালের আটা মাখা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এখানে তো জল পড়ছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এখান থেকে এই দিকে এরপরে মানে একবার ভাতের হাড়ির কাছেই জল পড়ছে। এই দেখুন বন্ধুরা, এখনো লুচির পর্ব শেষ হয়নি, তো যেগুলো হয়েছে সেগুলো এখন খাওয়া হচ্ছে। কেশব এসছে আবার লুচি খেতে দিয়ে। এই যে দেখুন বাবা এলো, এমা তো পুরো ভিজে গেছে একবারে। আরো দিচ্ছে। দেখুন বন্ধুরা, আজকেও আমি আপনাদেরকে বন্যার দৃশ্য দেখাচ্ছি। তার কারণ হচ্ছে যে কালকে তো দেখিয়েছিলাম এতটা জল আসেনি, আর এইদিকে মাঠ ভর্তি হয়ে, মাঠ পুরো ভর্তি হয়ে এইদিকে জল চলে এসেছে রাস্তায় পর্যন্ত। শুধু ওই জায়গাটা উঁচু বলে ওখানটাতে আসেনি। আমি আমি আর পেরিয়ে যেয়ে দেখাচ্ছি। দেখুন এটা হচ্ছে আমাদের গ্রামের ক্লাব, তো এখানেও জল ঢুকে গেছে। আর এইদিকে রাস্তাটা তো পুরো জলে ভর্তি, শুধু এই পোলটা উঁচু বলে পোলটাতে আসেনি। ছোট পোলটা থাকলে এদিকে জল ভর্তি হয়ে যেত। সব জমিগুলো আর ওখানে যে কাল্লা না কুন্দরি মাছ চাষ সব ডুবে গেছে দেখাচ্ছে। দেখুন এদিকে এই যে এখানে পাট কারখানাটা দেখিয়েছিলাম আগের ভিডিওতে, তো এইটাও পুরো ডুবে গেছে। আর এদিকে তো খালে প্রচুর জল। দেখুন আর মানে পোলের ওই উঠতে এখনো অনেক বাকি। এই ঘরটা দেখুন ডুবে গেছে। এই হচ্ছে যেখানে পোলের কাজ হচ্ছিল সেই মিস্ত্রিগুলো এই ঘরটা থাকতো, পুরো ঘরটা ডুবে গেছে এখন। আর এদিকে পাশের ঝাড়। এই দেখুন বন্ধুরা এখানে জল দেখুন, আর এইদিকে যে ছোট ছোট ঘরগুলো আছে তো এইগুলো ডুবে গেছে। এইদিকে গুলো ডুবে গেছে, এইগুলো ডুবে যাবে মনে হচ্ছে যদি আজকে সারাদিন বৃষ্টি হয়। এই সব মাচা এদিকে, ওই যে সবুজ সবুজ গুলো দেখতে পাচ্ছেন সব, এত বন্যা মানে কোনোদিন আমি দেখিনি হওয়ার থেকে। ঘর থেকে সমস্ত জিনিস এই যে বার করে নিয়ে যাচ্ছে। সকালবেলা যেমন হোক করে চলে এসেছি, আর আসার সময় যে রাস্তাতে মানে বান্ধবীর বাড়ি পাশে, তো তাকেও নিয়ে এসেছি। যেমন করে হোক চলে এসেছি টপ করে, মানে বেশ। আর হচ্ছে যে এদিকে পুরো জলে ভর্তি হয়ে গেছে, আপনারা তো দেখতে পাচ্ছেন। সাথে এখানে যে ঠাকুমাদের, মানে গ্রামে তো ঠাকুমা দাদু হয়, তাদের বাড়ি, একটা বাড়ি ডুবে গেছে পুরো প্রায়। তারা যে কি করে থাকবে, কোথায় থাকবে সেটাই চিন্তার আর কি। আর এই যে আমরা সবাই মিলে এসেছি, ওদিকে বৌদি আসছে, আরো দেখাবো। গজু আসছে, বৌদি আসছে, ওই যে আসছে। ও গজু টুপি উড়ে পালাচ্ছে, মানে টুপিটাকে ধরেছে দেখ। আর এদিকে তো গোটাই জলে ভর্তি, যা এত বন্যা এদিকে আমি প্রথম দেখছি, এরকম বন্যা আমি দেখিনি আগে কখনো। আরো জল কিন্তু বাড়ছে, এই রাস্তায় জল উঠতে পারে বল। এত বড় টুপি উড়ে চলে যাচ্ছে গজু। ওই দেখুন বন্ধুরা, ওই ঘর থেকে সমস্ত কিছু বার করছে বস্তায় করে। দেখো এরা জল পাস হচ্ছে কিরকম, দেখো সাঁতার কাটছে। ওইটাকে ঠান্ডা লেগে গেছে তাহলে, এটা উঠেছে না, ওই রাস্তা পেয়ে গেছে। দেখলি বাবা ডগ গুলো
দেখো এরাও সতর্ক করতে পারে কাকু ঠান্ডা লাগছে বলে উঠে যাচ্ছে ছোট ভাই হ্যাঁ দিদি দিদি নাইটু দিদি আমি ঠান্ডা দেখলে আপনারা হয়তো বুঝতে পারবেন যে পোলটা কতটা জল বেড়েছে, কারণ আগের দিন দেখিয়েছিলাম পোলটা দেখা যাচ্ছিল নিচটা, আর এটা এখন দেখা যায়নি আজকে। মানে বুঝতে পারছেন কত জল বেড়েছে, আর যেন মেলা বসেছে এত লোক দেখতে এসছে বন্যা। আমরা আরেকটা দিকে যাচ্ছি, আরো এই যে বৌদিকে দিয়েছি ছাতা ধরার কাজ, বৌদিকে দিয়েছি ছাতা ধরার কাজ, আর আমরা সব আরেকটা জায়গায় যাচ্ছি, আমরা ঘুরে যাচ্ছি। আর গজু তো টুপি উড়ে যাবে বলে টুপি ধরে ধরে ওই যে আসছে পেছনে গজু। সকালবেলা ঘুম থেকে উঠেই সবাই ব্রাশ করতে করতে চলে এসছে বন্যা দেখতে। আমার ব্রাশ হয়ে গেছে অনেক সকাল, এদিকে পুরো জলে ভর্তি। এই সত্যি রাস্তাটা কিন্তু ডুবে যাবে, এ পূর্বে তো ছাতাটা বন্ধ কর না, চোখে খুঁজা হবে। এ যাবিনি ধারের দিকে, ধারের দিকে যাবিনি, যে রাস্তাটা ভেঙে গেছে ধারের দিকে যাস না, ঢুকে যাবে। পথটা হেলে আছে দেখতে পাচ্ছেন, আর মেঘটাও ধরে আছে, মানে এখানে বৃষ্টি পড়বে। আর যাবো নি এদিকে, গেলাম নি ওদিকটা ভাঙা বলে, এখানে আরো পড়ে পড়ে যাবো, দিয়ে আরো একটা বিপদ হবে, ওই জন্য আর গেলাম নি। কিন্তু ওখানে যদি ভেঙে যায় তাহলে হয়তো মাঠের দিকে আমাদের জল, মানে আমাদের ঘরে জল চলে যেতে পারে। ছোট বোনটা থাকলে সত্যি আর পেরাতে হতো না।